এক হৃদয় বিদারক শ্বাসরুদ্ধকর পরিবেশর অবসান। পঞ্চভূতত বিলীন হল কণমানি অবিনাশর নিথর দেহ, ফুল কুমলিয়া অবিনাশ গ'লগৈ। পুতলার সঙ্গে খেলা করার বয়সত পৃথিবীর রং ভালদরে বুঝি পার পূর্বে অজান দেশলৈ গ'লগৈ অবিনাশ। ঈশ্বরের ঘরের আলহী হলগৈ কণমানি অবিনাশ। দেওবারে অবিনাশর মৃতদেহ উদ্ধারের পিছতে শোকাকুল পরিবেশের সৃষ্টি হয় নুনমাটির ভবানীপুর শ্যামনগর। শোকত ভাগি পড়া পরিলক্ষিত হয়েছে সমগ্রভাবে ককা পরিয়ালর বাকি যে সদস্য প্রতিগী লোক শোকত ভাগি পড়েছে। গতি আমি সেই পরিবেশের মাজলে গেছো নিউজ18। অবিনাশর করুণ মৃত্যুয়ে ম্রিয়মাণ করে তুলিলে মহানগরীর প্রতিগী লোক। অবিনাশক সরপরাই পাইছো, বহুত সরপরাই পাইছো, গতি কি কম আর সকলের হাতত ভালেই আসলে। নিজের তো সন্তান আছে দুজনই, সেনেকা হলে কেনেকা হব? এতিয়া রাস্তা ঘাট সব ভাল করবা লাগবে, সেটাই কথা আমার। জিএমসিএইচর মর্গত পিতৃ মাতৃ অবিনাশক চিনাক্ত করার পিছতেই মরণোত্তর পরীক্ষা করা হয়। তার পিছতে অবিনাশর নিথর দেহ শ্যামনগরের ঘরলে লই যাওয়া হয়। অবিনাশর মৃতদেহ ভবানীপুর স্থিত ঘর পোয়ার পিছতে শোকস্তব্ধ হয়ে পড়ে পরিয়াল, স্থানীয় প্রতিগী লোক, আনকি মরমর প্রতিভা সম্পন্ন মেধাবী ছাত্র অবিনাশক শেষ শ্রদ্ধাঞ্জলি জানায় উচুপি উঠিল অবিনাশর শিক্ষাগুরু। যোনদিনা তার এই ঘটনাটা ঘটে সেদিনা তার পরীক্ষা আছিল, আমার দ্বিতীয় গোট পরীক্ষার সেদিনা মানে মেন্টাল এবিলিটি আর সাধারণ জ্ঞানের পরীক্ষা আছিল। সেদিনা সি 25-র ভিতর 24 পাইছে, পড়াত খুব ভাল আছিল, খুব সাধা লড়া, নিয়মিতভাবে আহে কুইজ প্রতিযোগিতা সকলতেই অংশগ্রহণ করে আর সি পারদর্শিতা দেখায়। শোকাকুল পরিবেশের মাজতে অবিনাশলে স্থানীয় লোকে জানালে শেষ শ্রদ্ধাঞ্জলি। তারপিছতে নুনমাটি ভবানীপুর স্থানীয় রাজহুয়া শ্মশানত অবিনাশর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। পঞ্চভূতত বিলীন হল অবিনাশর নিথর দেহ। নুনমাটির পর অজয় বর্মনের সহযোগত অসীম দত্ত রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। এক হৃদয় বিদারক শ্বাসরুদ্ধকর পরিবেশর অবসান। পঞ্চভূতত বিলীন হল কণমানি অবিনাশর নিথর দেহ, ফুল কুমলিয়া অবিনাশ গ'লগৈ। পুতলার সঙ্গে খেলা করার বয়সত পৃথিবীর রং ভালদরে বুঝি পার পূর্বে অজান দেশলৈ গ'লগৈ অবিনাশ। ঈশ্বরের ঘরের আলহী হলগৈ কণমানি অবিনাশ। দেওবারে অবিনাশর মৃতদেহ উদ্ধারের পিছতে শোকাকুল পরিবেশের সৃষ্টি হয় নুনমাটির ভবানীপুর শ্যামনগর। শোকত ভাগি পড়া পরিলক্ষিত হয়েছে সমগ্রভাবে ককা পরিয়ালর বাকি যে সদস্য প্রতিগী লোক শোকত ভাগি পড়েছে। গতি আমি সেই পরিবেশের মাজলে গেছো নিউজ18 অসম নর্থ ইস্ট। অবিনাশর করুণ মৃত্যুয়ে ম্রিয়মাণ করে তুলিলে মহানগরীর প্রতিগী লোক। অবিনাশক সরপরাই পাইছো, বহুত সরপরাই পাইছো, গতি কি কম আর সকলের হাতত ভালেই আসলে। নিজের তো সন্তান আছে দুজনই, সেনেকা হলে কেনেকা হব? এতিয়া রাস্তা ঘাট সব ভাল করবা লাগবে, সেটাই কথা আমার। জিএমসিএইচর মর্গত পিতৃ মাতৃ অবিনাশক চিনাক্ত করার পিছতেই মরণোত্তর পরীক্ষা করা হয়। তারপিছতে অবিনাশর নিথর দেহ শ্যামনগরের ঘরলে লই যাওয়া হয়। অবিনাশর মৃতদেহ ভবানীপুর স্থিত ঘর পোয়ার পিছতে শোকস্তব্ধ হয়ে পড়ে পরিয়াল, স্থানীয় প্রতিগী লোক, আনকি মরমর প্রতিভা সম্পন্ন মেধাবী ছাত্র অবিনাশক শেষ শ্রদ্ধাঞ্জলি জানায় উচুপি উঠিল অবিনাশর শিক্ষাগুরু। যোনদিনা তার এই ঘটনাটা ঘটে সেদিনা তার পরীক্ষা আছিল, আমার দ্বিতীয় গোট পরীক্ষার সেদিনা মানে মেন্টাল এবিলিটি আর সাধারণ জ্ঞানের পরীক্ষা আছিল। সেদিনা সি 25-র ভিতর 24 পাইছে, পড়াত খুব ভাল আছিল, খুব সাধা লড়া, নিয়মিতভাবে আহে কুইজ প্রতিযোগিতা সকলতেই অংশগ্রহণ করে আর সি পারদর্শিতা দেখায়। শোকাকুল পরিবেশের মাজতে অবিনাশলে স্থানীয় লোকে জানালে শেষ শ্রদ্ধাঞ্জলি। তারপিছতে নুনমাটি ভবানীপুর স্থানীয় রাজহুয়া শ্মশানত অবিনাশর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। পঞ্চভূতত বিলীন হল অবিনাশর নিথর দেহ। নুনমাটির পর অজয় বর্মনের সহযোগত অসীম দত্ত রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট।